বিদ্যুতের আলোয় এখন আলোকিত শরীয়তপুরের পদ্মার দুর্গম চরাঞ্চল। পদ্মার তলদেশ দিয়ে সাবমেরিন কেবলে বিদ্যুৎ সংযোগ পৌঁছেছে 4 ইউনিয়নে। এবছরে জেলার সব চরাঞ্চলকে বিদ্যুৎ সংযোগের আওতায় আনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। পদ্মার দুর্গম চর, চরাচা ও নওপাড়া প্রমত্তা নদীর পাড়ি দিয়ে শরীয়তপুর যেতে হয় চরের বাসিন্দাদের। মূল ভূখণ্ড থেকে দুর্গম অবস্থানে হওয়ায় কঠিন ছিল বিদ্যুৎ সুবিধা পৌঁছানো। তবে সাবমেরিন কেবলের সুবাদে এখন বিদ্যুৎ পাচ্ছেন চরের বাসিন্দারা। গত শনিবার চরাচা ও নওপাড়ায় সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন হয়। চরের বাড়ি বাড়িতে এখন জ্বলছে বিজলি বাতি, চলছে ফ্যান, ফ্রিজ, টেলিভিশনও। কবিতালায় ফুলাফানের লেখাপড়া করাইতাম, তারপরে আমরা অনেক আমাকে কষ্ট হইতো, ফ্যান চালাইতে পারতাম না, বাতি চালাইতে পারতাম না, হনি ফুলাফানের অনেক সুবিধা হয়েছে। আগে এখানে ফ্রিজ ছিল না, ফ্রিজ চালাইতে পারতাম না, ফ্রেশ কোনো খাবার দিতে পারতাম না, এখন কারেন্ট আসাতে এখানে ফ্রিজ চালু করতে পারতেছি। দৈনন্দিন জীবনযাত্রার পাশাপাশি কৃষি ও ব্যবসা বাণিজ্যেও সুফল পাওয়া যাবে বিদ্যুতের, বলছেন স্থানীয়রা। এখন বিদ্যুতায়ন হওয়াতে আমাদের এই এলাকায় প্রচুর বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। মোটর চালাইতে হলে ডিজেল দিয়া, এখন হলে আমাদের বিদ্যুতে হলে আমাদের অনেক খরচও কমবে, আমাদের পানিও পাইতে কোনো কষ্ট হবে না, ফলন ভালো হবে, সবসময় পানি পাবো। প্রাথমিকভাবে 2000 পরিবারকে সংযোগের আওতায় আনা হলেও ডিসেম্বরের মধ্যেই শতভাগ বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। এই বছরের বিজয়ের মাসে ডিসেম্বরের মধ্যেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী অর্থাৎ মুজিব বর্ষের মধ্যেই আমরা প্রত্যেক ঘরে ঘরে এই এলাকার বিদ্যুতের বাতি জ্বালাতে পারবো বলে আমরা আশা করছি, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। চরের বাসিন্দারা 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবে বলে জানিয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। সঞ্চালন ব্যবস্থার উন্নয়নের কথাও জানিয়েছেন কর্মকর্তারা। সাবমেরিন কেবলের যে কার্যকাল এটা বেশি দিন থাকবে না, আমরা যেন এখানে বিদ্যুতের ইন্টারাপশন না হয় সেই জন্য আমরা উপর দিয়ে টাওয়ার নির্মাণ করব। এই টাওয়ারের সাহায্যে আমরা এখানে বিদ্যুৎ সরবরাহ করব। দুই চরে সাবমেরিন কেবলে বিদ্যুৎ পৌঁছাতে ব্যয় হয়েছে 80 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।